কি ইতিহাস হোক। চলতি বছর বক্স অফিসে মুক্তি পেয়েছে সুপারস্টার জিতের অসুর মুভিটি। এই রিপোর্টের মধ্য দিয়ে অসুর মুভিটির বাজেট, বক্স অফিস আয়, অন্য খাত থেকে আয়, হিট নাকি ফ্লপ, সেটাই তুলে ধরা হয়েছে। তো চলুন অসুর মুভিটির ব্যবসায়িক খবর জেনে নেওয়া যাক। পোস্টের শুরুতে আপনাকে রংধারা স্বাগতম। দয়া করে পুরো ভিডিওটি উপভোগ করুন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপারস্টার জিতের অসুর মুভিটির বক্স অফিসে মুক্তি পেয়েছিল 3 জানুয়ারি। মুভিটির সমালোচক রিভিউ গড়ে 3-এর অধিক ছিল, কেননা মুভিটির মধ্য দিয়ে জিত নিজেকে নতুন রূপে দর্শকদের সামনে তুলে ধরেছিল। সেই সাথে পাবেলের নির্দেশনায় মুভিটির গল্প ছিল অসাধারণ, যার কারণে অনেক বছর পর সমালোচকরা জিতের এই মুভিটিকে সমর্থন করেছিল। সমালোচকদের পাশাপাশি সাধারণ দর্শকরাও মুভিটিকে পজিটিভলি নিয়েছিল, যার কারণে অসুর মুভিটি হলে অনেকদিন টিকে ছিল। তো চলুন অসুর মুভিটির ব্যবসায়িক দিক দেখে নেওয়া যাক। প্রথমে আসি অসুর মুভিটির বাজেট নিয়ে। অসুর মুভিটির বাজেট ছিল 3 কোটির কাছাকাছি, কেননা মুভিটি বিশাল স্কেলে নির্মিত হয়েছিল। শুধুমাত্র সেট নির্মাণে মুভিটির অনেক বেশি খবর হয়, সেই সাথে শিল্পীদের পারিশ্রমিকও বেশ ছিল। অনেক সময় নিয়ে মুভিটি নির্মিত হয়েছিল, যার কারণে কণ্ঠে নির্ভর মুভিটির বাজেট বেশ বেশি পড়ে যায়। উল্লেখ্য এখানে জিতের পারিশ্রমিক অন্তর্ভুক্ত ছিল। এবার আসি অসুর মুভিটির বক্স অফিস আয় নিয়ে। অসুর মুভিটি বক্স অফিস থেকে দারুণ আয় করে। প্রথম সপ্তাহে মুভিটি বক্স অফিস থেকে 1 কোটি 20 লাখের মতো আয় করে। সেই সাথে দ্বিতীয় সপ্তাহে মুভিটি আয় ছিল 70 লাখের কাছাকাছি। মুভিটি বক্স অফিসে রেকর্ড 70 দিনের অধিক বক্স অফিসে টিকেছিল। সব মিলিয়ে মুভিটি বক্স অফিস থেকে 3 কোটির কাছাকাছি আয় করে। এবার দেখে নেওয়া যাক অসুর মুভিটি অন্যান্য খাত থেকে কত আয় করেছে তা। অসুর মুভিটি বক্স অফিসের বাইরে অন্যান্য খাত হতেও দারুণ আয় করে। শুধুমাত্র স্যাটেলাইট সত্য থেকেও মুভিটি 60 লাখের মতো আয় করে, অর্থাৎ মুভিটি টেলিভিশন সত্য 60 লাখ। উল্লেখ্য জিতের শেষ থেকে শুরু মুভিটি টেলিভিশন সত্য ছিল 1 কোটি। অসুর মুভিটি ডিজিটাল সত্য থেকে আরো 50 লাখের মতো আয় করে। সেই সাথে স্পোর্টস সত্য থেকে আয় করে 20 থেকে 30 লাখের কাছাকাছি। সব মিলিয়ে অসুর বক্স অফিস ব্যতীত অন্যান্য খাত থেকে 1 কোটি 50 লাখের কাছাকাছি আয় করে। সর্বশেষ দেখে নেওয়া যাক অসুর মুভিটি হিট হয়েছে নাকি ফ্লপ হয়েছে। অসুর মুভিটিকে একটি হিট মুভি বলা যায়, কেননা এই মুভিটির বাজেট ছিল 3 কোটি। মুভিটির বক্স অফিস থেকে আয় করেছে 2 কোটি 90 লাখ, টেলিভিশন সত্য থেকে আয় করেছে 50 লাখ, ডিজিটাল সত্য থেকে আয় করেছে 50 লাখ, সর্বশেষ স্পন্সর সত্য থেকে আয় করেছে 25 লাখের মতো। সব মিলিয়ে মুভিটি আয় করে 4 কোটি 15 লাখের কাছাকাছি, ফলে মুভিটি 1 কোটির অধিক লাভ করে। তো প্রিয় দর্শক, এই রিপোর্ট নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সহযোগিতা করুন। পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।